আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রত্য দু হাজার একুশ সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভি টাক্ক নিয়ে আজ আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষার পার্ট সেভেনের মডেল অ্যাক্টিভিটাক্স নিয়ে আলোচনা করবো আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভি টাক্ক কিন্তু উত্তরসহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আচ্ছা কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও একের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক এক ইন্টু তিন সমান সমান তিন একের ক ড্যাশ ও ড্যাশ জলবাহিত সংক্রামক ব্যাধি শূন্যস্থানে বসবে কলেরা ও টাইফয়েড জলবাহিত সংক্রামক ব্যাধি মিড ডে মিলের রান্নার কাজে যুক্ত ড্যাশ পরিবেশনের আগে ড্যাশ দিয়ে হাত ধুতে হবে শূন্যস্থানে বসবে মহিলাদের পরিবেশনের আগে সাবান দিয়ে হাত ধুতে হবে একের গ ড্যাশ ও ড্যাশ অসংক্রামক রোগ ক্যান্সার ও হৃদরোগ অসংক্রামক রোগ দুই নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুয়ের ক স্বাস্থ্যবিধান বলতে কি বোঝো দুয়ের খ স্বাস্থ্যবিধানের উদ্দেশ্যগুলি লেখো দুয়ের গ শিশুদের ক্ষেত্রে আয়োডিনের অভাব হলে কি কি উপসর্গ দেখা যায় তা লেখো তিনের দাগে রয়েছে টিকা লেখো তিনের ক মিড ডে মিল তিনের খ নির্মল গ্রাম চারের দাগের রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারের ক স্বাস্থ্যবিধানের অভাবজনিত পাঁচটি রোগের নাম লেখো এবং ওই রোগগুলি কি কি কারণে হয় তা লেখো প্রশ্নের মান পাঁচ চারের খ নিচের যোগাসনের ভঙ্গি শনাক্ত করে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো এবং এই যোগাসনটির অনুশীলনের পর্যায়ক্রমিক পদ্ধতি ও উপকারিতা বর্ণনা করো প্রশ্নের মান চার এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব দুয়ের দিকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুয়ের ক স্বাস্থ্যবিধান বলতে কি বোঝো উত্তর স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ সুন্দর ও নীরোগ রাখা যায় এছাড়া স্বাস্থ্যবিধান পালনের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলির সঠিক যত্ন নেওয়া সম্ভব এই উত্তরটা তোমাদের বইয়ের দশ পৃষ্ঠায় কিন্তু তোমরা পেয়ে যাবে দুয়ের খ স্বাস্থ্যবিধানের উদ্দেশ্যগুলি লেখো উত্তর স্বাস্থ্যবিধানের মূল উদ্দেশ্য হল প্রতিটি পরিবারকে নির্মল দূষণহীন রোগমুক্ত জীবাণুমুক্ত মতো সবুজ সুন্দর পরিবেশ গড়ে তোলা যাতে মানুষ রোগ জীবাণুর হাত থেকে মুক্ত হতে পারে এবং আপামর জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে পারে এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের বইয়ের দশ কিন্তু পেয়ে যাবে দুয়ের গ শিশুদের ক্ষেত্রে আয়োডিনের অভাব হলে কি কি উপসর্গ দেখা যায় তা লেখো এক নম্বর মানসিকভাবে কমজোরি ও জড় বুদ্ধিসম্পন্ন শিশু দুই নম্বর পড়াশোনা ও অন্যান্য কাজে পিছিয়ে পড়া নম্বর শরীরের বিকাশ ঠিক হয় না বামনও হতে পারে চার নম্বর শক্তির অভাবে ক্লান্ত মন ও শরীর পাঁচ নম্বর কথা বলায় অসুবিধা কথা বলতে না পারা ছয় নম্বর কানে শোনার দোষ কানে শুনতে না পাওয়া সাত নম্বর চোখে টেরা ভাব আট নম্বর গলগণ্ড নয় নম্বর শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশ না হওয়া তিনের দাগে রয়েছে টিকা লেখো তিনের ক মিড ডে মিল উত্তর মিড ডে মিল হল ভারত সরকারের জাতীয় পুষ্টি সহায়তা প্রকল্প বিদ্যালয়ে শিশুদের ভর্তিকরণ বিদ্যালয়ে ধরে রাখা ও তাদের উপস্থিতি বাড়িয়ে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করে তোলা এবং একই সঙ্গে তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটানো এই প্রকল্পে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে দুপুরে পুষ্টিকর আহারের ব্যবস্থা করা হয় খুব সুন্দরভাবে কিন্তু তোমরা উত্তরগুলোকে কিন্তু লিখে নেবে খ নির্মল গ্রাম সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে উৎসাহ দেবার জন্য ভারত সরকার দু সালের অক্টোবর মাসে নির্মল গ্রাম পুরস্কার চালু করে প্রথমবার এই পুরস্কার দেওয়া হয় দু সালে সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানে যেসব পঞ্চায়েত ও অন্যান্য যেসব সংস্থা গ্রামীণ এলাকায় উল্লেখযোগ্য কাজ করেছে তাদের প্রচেষ্টা ও অবদানকে স্বীকৃতি দিতে এই পুরস্কার দেওয়া হয় নির্মল বাংলা অভিযানের অংশ হিসাবে নির্মল গ্রাম গঠনই প্রধান লক্ষ্য এই উত্তরটা তোমাদের বইয়ের চোদ্দ পৃষ্ঠায় কিন্তু তোমরা পেয়ে যাবে চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারের ক স্বাস্থ্যবিধানের অভাবজনিত পাঁচটি রোগের নাম করো এবং এই রোগগুলি কী কী কারণে হয় তা লেখো উত্তর স্বাস্থ্যবিধানের অভাবজনিত পাঁচটি রোগের নাম হলো টাইফয়েড ডায়রিয়া ম্যালেরিয়া কলেরা ও ডেঙ্গু টাইফয়েড এটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় দূষিত খাবার বা পানীয় জলের মাধ্যমে দেহে এই জীবাণু ছড়ায় পরের পয়েন্ট ডায়রিয়া এই রোগ দূষিত পানীয় জলের মাধ্যমে হয় সঠিক ব্যক্তিগত ও পরিবেশগত স্বাস্থ্যবিধি না মেনে চলায় এই রোগ ছড়িয়ে পড়ে পরের পয়েন্ট ম্যালেরিয়া অ্যানোফ্লিস মশার কামড়ে এই রোগ হয় পরের পয়েন্ট কলেরা কলেরা রোগে আক্রান্ত রোগী মল থেকে এই রোগ হয় আক্রান্ত ব্যক্তির মল খাবার ও জলের সংস্পর্শে এসে খাবার ও জলকে দূষিত করে পরের পয়েন্ট ডেঙ্গু এডিস মশার কামড়ে এই রোগ ছড়ায় এডিস মশা পাত্রে জমা পরিষ্কার জলে জন্মায় বর্ষাকালে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে চারের খ নিচের যোগাসনের ভঙ্গি শনাক্ত করে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো এবং এই যোগাসনটির অনুশীলনের পর্যায়ক্রমিক পদ্ধতি ও উপকারিতা বর্ণনা করো উত্তর যোগাসনটি হল পদ হস্তাসন অনুশীলন পদ্ধতি এক নম্বর পা জোড়া অবস্থায় হাত শরীরের পাশে রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে দুই নম্বর হাতের চেটো নিচের দিকে করে শ্বাস নিতে নিতে দু হাত মাথার ওপর তুলতে হবে হাত দুটো যেন কোনো সোজা অবস্থায় কানের সঙ্গে লেগে থাকে তিন নম্বর দু পায়ের হাঁটুকে সোজা রেখে শ্বাস ছাড়তে ছাড়তে কোমরের ওপরের অংশকে সামনের দিকে বাঁকিয়ে কপাল হাঁটুতে স্পর্শ করতে হবে হাত দুটো পায়ের দুপাশে মাটি স্পর্শ করবে চার নম্বর এই অবস্থা কিছু সময় ধরে রাখার পর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে পরের পয়েন্ট করবে উপকারিতা মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে শরীরের পিছনের মাংসপেশির ব্যথা দূর করে পেটের রোগ দূর করে এই উত্তরটা তোমরা তোমাদের বইয়ের বাহাত্তর পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে সেখান থেকেও চাইলে কিন্তু তোমরা লিখে নিতে পারো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেলে তোমরা নতুন হত লাল কালার যে সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস রাখবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও এইভাবে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা কিন্তু খাতাগুলোকে তৈরি করবে তাহলে কিন্তু সম্পূর্ণ নম্বরটাই কিন্তু তোমরা পেয়ে যাবে আর কোথাও লিখতে বা বুঝতে তোমার যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভালো করে উত্তরগুলো কিন্তু দেখে নাও